বিলাসীপাড়া পৌরসভার বিরুদ্ধে দল সংগঠনে ক্ষোভ প্রকাশ করেছে। আমি এই মুহূর্তে দর্শকদের জানাইছো, এবার বিলাসীপাড়াত পৌরসভার বিরুদ্ধে দল সংগঠন ছাত্র সমাজের প্রতিক্রিয়া। রাস মহোৎসব সমাপ্ত হওয়ার পিছতো মহোৎসবস্থলীর লেতেরা আবর্জনা সাফা নকরিলে পৌরসভায়। এনে আর পাবলিক খেলপথারর আবর্জনায় দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি করেছে সমগ্র এলাকাত। 24 ঘন্টার ভিতর খেলপথার দুখন সাফা করার নির্দেশ প্রদান করেছে অঞ্চলটির বিভিন্ন দল সংগঠন আর ছাত্র সমাজে। বিলাসীপাড়ার মাছমজিয়াত রাস মহোৎসব পালন করা হয়েছিল, বড় উলহ মালহরে পালন করা হয়েছিল। তাতে বহুত আমার জনতায় তাতে আগভাগ লৈছিল, এটা ফূর্তিময় পরিবেশ আছিল। কিন্তু রাস মহোৎসব গুছি যাওয়ার আজি 15 দিন উকলি গল। বিলাসীপাড়া পৌরসভায় নিজা দায়িত্ব লব লাগিছিল, কারণ এই খেলপথারখনত যত বিলাসীপাড়া রাস মহোৎসব পালন করা হয়েছিল এখন রাজহুয়া খেলপথার, তার ওসরত গ্রন্থাগার আছে আমার, আর লগতে আইএনএ খেলপথার, আইএনএ স্কুলের এখন খেলপথার তাতে জড়িত হয়ে থাকে। তিনখনকে এই ঠাইত সিহতে রাস মহোৎসব পালন করলে ঠিকই, কিন্তু আজি ডেটত যি হয়ে আছে এই খেলপথারখনত কোনোবাই ভুমুকি মারিছেনে? তাত কোন কোন লড়া ছোৱালীবিলাকে খেলার একটা পরিবেশ ঘুরি পাইছেনে? কিন্তু নাই পোৱা। আমার পরিলক্ষিত হয়েছে যে বিলাসীপাড়া পৌরসভায় আজিকলৈকে এই খেলপথারখন সাফাই অভিযান নকরাকে এটা নির্লজ্জ ভূমিকা, নির্লপ্ত ভূমিকা লৈ সিহতে মনে মনে রই আছে। আর ডাঙর ডাঙর ফুলঝারি মারি থাকে, আমি সাফাই করেছো অমুক ঠাই, তমুক ঠাই আমি সাফাই করেছো, কিন্তু সব ফুটুকার ফ্যান হয়ে আছে। গতিকে আমি আহ্বান জানাইছো পৌরসভা সমিতিক, অতি সোনকালে আমার কোন কোন লড়া ছোৱালীর খেলার পরিবেশ গড়ি তোলাত সিহতে সেই ফিল্ড খেলপথারখন অতি সোনকালে সাফাই করে আমার লেখিপাড়া রাইজর এটা ভাল অনুষ্ঠান গড়ি তোলার সুযোগ করব বলে আমি আহ্বান জানাইছো। আহ্বান জানাইছো তেখেতসকলক, সেই বিলাসীপাড়া পৌরসভাক অতি সোনকালে 24 ঘন্টার ভিতর আমার এই রাজহুয়া খেলপথার আর বিলাসীপাড়ার আইএনএ খেলপথারখন অতি সোনকালে সাফাই করে আমাক যাতে দেখাই দিয়ে, তেতিয়াহে মানিম বিলাসীপাড়া পৌরসভায় কাম করেছে বলে। অন্যথা আমি